আজকে ফার্স্ট মোটো ব্লগ করতেছি উইথ চেস্ট মাউন্ট দিয়ে আর কি। আমার অডিওটা রেকর্ড হচ্ছিল রাতে আর কি, কেটে গেছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ধুলা রাস্তায়, এটা দিয়ে মোটো ব্লগ আসলে করা যায়। হ্যাঁ, এই রাজশাহী শহর অনেক সুন্দর। আশা করি যারা রাজশাহীতে আসছেন সবাই জানেন আমাদের এই শহরটা কত সুন্দর। আজকে ফার্স্ট মোটো ব্লগ করতেছি উইথ চেস্ট মাউন্ট। গোপ্রো কেনার সামর্থ্য নাই, দ্যাটস ওয়াই দারাজ থেকে গত 3 দিন আগে একটা চেস্ট মাউন্ট অর্ডার করছিলাম, তো জিনিসটা আজকে হাতে পাইছে। তো চেস্ট মাউন্ট নিয়ে যদি বলি, চেস্ট মাউন্টটা সুন্দর, বিল্ড কোয়ালিটি মোটামুটি, প্রাইস অনুযায়ী এটা আমি কত 480 টাকা দিয়ে যেহেতু কিনছি, তো প্রাইস অনুযায়ী বলবো বিল্ড কোয়ালিটি ইজ গুড। এই মাউন্টগুলো যথেষ্ট শক্তপোক্ত দেখে মনে হচ্ছে এরকম, বাট এই মাউন্টটা কিন্তু অনেক শক্তপোক্ত, অনেক হার্ডি। আসলে মোবাইল যে পুড়ে যাবে এরকম কোনো কিছু নেই, মোবাইল পড়ার কোনো চান্সই নেই, এটা আমি গ্যারান্টিতে আর কি বলতে পারি। অ্যান্ড ওভারঅল যে এই রাবারের যে কোয়ালিটি, ইলাস্টিকগুলো, এগুলো অনেক ভালো, মোটামুটি সব কিছু আর কি ভালো আর কি ইউজ করার মতো। তো আরেকটা জিনিস যেটা, সেটা হলো এই যে আমার ইয়ারফোন, যেই আর কি 150 টাকার হেডফোন, 100-150 টাকার, সেটা আমি এখানে টেপ দিয়ে লাগাই দিছি। অ্যান্ড এটার ওয়্যারটা এইভাবে আর কি নিচে মোবাইলে লাগাই, এটা দিয়ে আর কি আমার অডিওটা রেকর্ড হচ্ছিলো হেলমেটের সাথে। অ্যান্ড এটা কোনো সমস্যা সৃষ্টি করতেছে না, যদিও মানে ঠিকঠাক চলে যাওয়ার মতো। চেস্ট মাউন্ট দিয়ে মোটো ব্লগ করতে গেলে যদি হেলমেট পরা থাকে, তাহলে নিচে তো ওভাবে একটা ভালো সার্টিফাইড হেলমেট পরা থাকলে দেখাই যায় না বলতে গেলে, যার কারণে আসলে ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আছে, কেমন কি এটা আসলে বোঝা খুব মুশকিল। যদি হেলমেট ছাড়া চালানো যায় সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা কেমন হচ্ছে, বাট হেলমেট পরে চালানোর সময় এটা খুব একটা সমস্যাই বলবো আমি, কারণ এটা প্যারা দেয় প্রচুর। অবশেষে সুন্দর একটা রাস্তা, লেটস গো। জানি না ভিউ কেমন আসতেছে, আমি আসলে বুঝতে তো পারতেছি না। এখান থেকে পুঠিয়া 29 কিলোমিটার, আশা করি ভিডিও অ্যাঙ্গেল অনেক সুন্দর আসতেছে। অ্যান্ড আমি দুপুরবেলায় বের হয়েছি, যে কারণ আজকে ফার্স্ট টাইম আমি চেস্ট মাউন্টে মোটো ব্লগ করতেছি। অ্যান্ড এটা একটু আমাকে অকওয়ার্ড লাগতেছে পড়ে, অকওয়ার্ড বলতে কি মানে ফিজিক্যালি কোনো ব্যথা লাগতেছে এরকম কিছু না, বাট পড়ে আছে জিনিসটা আর কি দেখতে একটু খারাপ লাগে অন্যদের চোখে আর কি, মানে যার কারণে নিজের কাছে একটু শাই ফিল হইতেছে। আর একটা কথা যেটা আগেই বলে নিই আমি, এটা ফার্স্টেই বলা উচিত ছিল যে আমি কিন্তু ক্যামেরার সামনে কখনো কথা বলি নাই, যার কারণে আর কি মানে কি বলবো নিজেও বুঝতেছি না বা কি বলা উচিত, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। কেউ যদি কোনো কথা খারাপ লাগে বা মনে হয় যে কি বলতেছে না বলতেছে, ফার্স্ট টাইম তো বুঝতে পার। আমিও যাবো ভাই, আমাকে একটু যেতে দেন। এই রাস্তাগুলোর কাজ প্রায় এবছরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ওদিকে কাজ মোটামুটি শেষ যা আমি যেটুকু দেখলাম। আমার হর্নটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আর কি একটু প্যারা হচ্ছে, বাইকের হর্নটা কেটে গেছে। তো এখানে দেখলে আপনারা একটু যদি দেখায় যে আমার এই হর্নটা এই জায়গাতে আর কি কেটে গেছে, যার কারণে আমার হর্নটা ঠিকভাবে বাজতেছে না। অ্যান্ড এটা একটা ইস্যু হয়ে গেছে বলতে পারা যায় আর কি। তো আগের ফুটেজগুলো আর কি দেখে নিলাম, একটু ঠিকঠাকই ছিল মোটামুটি। হ্যাঁ, প্রচুর পরিমাণে ধুলা রাস্তায়, বিসমিল্লাহ। ফুটেজগুলো মোটামুটি ঠিক ছিল, বাট ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নিচের দিকে নেমেছিল, যার কারণে আর কি ওটা ঠিক করে নিলাম। এখন হয়তো বা ঠিকঠাকই তো আসার কথা, দেখা যাক কেমন আসে। এখন ঘড়িতে বাজে হলো 4:05। ও, স্টিল এত রোদ। তো আমাদের গন্তব্য এখন এখান থেকে হলো ফোলিয়ার বিলের উদ্দেশ্যে, জায়গাটার নাম বিল, মানে ফোলিয়ার বিল, যদিও সেখানে কোনো বিল নাই,
বাট তবুও জায়গাটার নাম আর কি ফুলিয়ার বিল, তো আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড এগুলো আর কি রাস্তার মাঝখানে আসে কাজ, হোয়াট ইজ দিস? অ্যান্ড আমার এই 100 টাকা দামের মাইক্রোফোন মোটামুটি ভালোই কাজ করতেছে দেখলাম, বাইরের নয়েজটাও অনেক সুন্দরভাবে ক্যান্সেল করে দিচ্ছে। তো এটুকু বলবো যারা মানে ফার্স্ট টাইম জাস্ট টেস্ট করার জন্য যে মোটো ব্লগ কেমন, তাদের জন্য চেস্ট মাউন্টটা পারফেক্ট। যে অনেকে থাকে না যে আমি একটা মানে ফার্স্ট ইমপ্রেশন যে আমি আদৌ করতে পারবো কি না, ইনিশিয়ালি মোটো ব্লগিং শুরু করার ক্ষেত্রে চেস্ট মাউন্ট অ্যান্ড একটা মাইক্রোফোন দিয়ে শুরু করা যেতে পারে, খুব একটা খারাপ না, এটা মোটামুটি একটা ফুটেজ দিতে পারবে। আর যাদের ভালো ফোন তাদের জন্য তো অনেক ভালো, যেমন আমার ফোন, আমারটা হলো Note 10 Pro, এটাতে তেমন কোনো স্টেবিলাইজেশন নাই অ্যান্ড 1080 ভিডিও অত ভালো না, কোয়ালিটি ফুটেজ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। বা যদি আইফোন হয় বা ওয়ান প্লাস এরকম যদি ফ্ল্যাগশিপ লেভেলের কোনো ফোন হয়, সেটা যদি মাউন্ট করা হয় সেটা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে 4K তে ভিডিও করলে পারফেক্টলি অনেকটা GoPro-র মতোই কোয়ালিটি পাবেন আপনারা। আইফোন দিয়ে করলে অবভিয়াসলি GoPro-র মতোই কোয়ালিটি পাবেন অ্যান্ড ওইটার ভিউ অ্যাঙ্গেলও অনেক সুন্দর আসবে। আর সেকেন্ডলি অনেকে যেটা মনে করতে পারেন যে চেস্ট মাউন্টে মোবাইলটা লাগালে সেটা কেমন ডিউরেবল, তো তাদের জন্য আমি বলি যে Note 10 Pro বা Note 10, যারাই দেখছেন যে দুই সামনে পিছে দুই পাশেই গ্লাস অ্যান্ড ফোনটার ওয়েট কিন্তু অনেক, প্রায় 180 গ্রামের মতো, অ্যান্ড এত ভারী একটা ফোন আমি মাউন্ট করে রাখছি তাতে কোনো সমস্যা হচ্ছে না, মানে ফোন পুড়ে যাবে এমন কোনো কিছু না, কারণ মাউন্ট অ্যান্ড যে হুক না কী বলে এই এগুলোর যথেষ্ট শক্ত পয়েন্ট অ্যান্ড এর কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনার ফোন যে মাউন্টে খুলে পড়ে যাবে এরকম চান্স খুবই কম, খুবই কম বলতে আমার মতে নাই, বাট অ্যাক্সিডেন্টলি যদি কোনো কিছুর সাথে আপনার ধাক্কা লাগে বা আপনি বাইক থেকে পড়ে যান সেক্ষেত্রে আলাদা বিষয়, সেটা GoPro-র ক্ষেত্রেও আপনি পড়ে গেলে GoPro খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে মাউন্টটা, আর এই ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম নাই। আমি যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম ফার্স্টে যে আমার এত ভারী ফোন আর কি এই মাউন্ট আর কি ধরে রাখতে পারবে কি না, বা আলহামদুলিল্লাহ মাউন্ট ভালোভাবেই ধরে রাখছে অ্যান্ড আমি মোটামুটি ভিডিও করতে পারতেছি আর কি। অ্যান্ড আরেকটা চেস্ট মাউন্টের যদি আমি অসুবিধা এই কেবলই ফিল করলাম, আমার পাশে যাচ্ছিলাম আমার ভার্সিটির ক্যাম্পাস, আপনাদের দেখাইতে পারলাম না, এটা একটা খারাপ দিক বলতে পারেন। যদি হেলমেটে মাউন্ট করা থাকলে আপনি মাথা যেদিকে ঘুরাচ্ছেন আপনি সেদিককার ভিউটা নিতে পারতেছেন, বাট এই মাউন্টের ক্ষেত্রে এই জিনিসটা আপনি করতে পারবেন না, মানে আপনি যেদিকেই দেখেন আপনার মাউন্টটা মানে চেস্ট মাউন্ট সবসময় সামনেই দেখবে আপনার, দেখা গেলো আপনি ডানে বামে কোথাও দেখতেছেন যে কোনো কোনো একটা প্রবলেম হয়েছে, ডানে কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনার সেই জিনিসটা মাউন্ট আর কি ইনিশিয়ালি দেখতে পারবেন, মানে আপনার পুরো বডিটা সেদিকে ঘুরাইতে হবে তাহলে আপনি সেটা দেখতে পাবেন। ওকে, আমরা এখন বাম দিকে চলে যাব, সোজা চলে গেলে হলো বেলপুকুর বাইপাস হয় নাটোর যাওয়ার রাস্তা, ডান সাইডে রাজশাহী ছিল, তো আমরা বামে ঢুকলাম। আমার হর্নটা কেটে গেছে, আমার হর্ন একটা হর্ন বাজতেছে অন্য হর্নটার একটা তার কেটে গেছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে, কারণ একটা সিঙ্গেল হর্নের সাউন্ড অনেক কম, আর আমরা বাঙালি তো বাংলাদেশের মানুষ তো এমনিতে একটু কম শুনে কানে, বড় বড় ট্রাকের হর্ন দিলেও তারা শুনতে পায় না, আর আমার তো সামান্য বাইকের হর্ন। মাঝে মধ্যে মনে হয় যে এই বাংলাদেশের রাস্তায় চলার জন্য হাইড্রোলিক হর্ন লাগানোই ভালো, যদিও পুলিশ মামলা দেয় কিন্তু আসলে হাইড্রোলিক হর্নও এই বাংলাদেশের রাস্তার জন্য কম হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, আমার সেটাই ফিল হয়। এটা একটা অনেক সুন্দর রাস্তা, বিকালের দিকে আসলে হয়তো বা আরও ভালো লাগতো, বাট এই যে আমার গরিব ফোন, গরিবের গোপোতে আমার অত ভালোভাবে আর কি একটু অন্ধকার হয়ে গেলে ফুটেজের কোয়ালিটি ভালো আসে না, যার কারণে ভাবলাম দুপুরবেলাতে আসলে এটা সেকেন্ড রিজন। আর ফার্স্ট রিজন যেটা সেটা হলো যে দুপুরবেলাতে একটু লোক কম থাকে, তাও এখন আসলে দুপুর বলাও যায় না, 4:20 প্রায় বিকাল হয়ে গেছে, আর আধা ঘন্টা হলেই এটা বাসরের আজান দিয়ে দিবে 5টার পর পরে। ও শিট, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অটো বাইক নিয়ে যাচ্ছে। আর এই রাস্তায় দিনের বেলা প্রচুর সিএনজি চলে, এই কারণে এই রাস্তাটা একটু রিস্কি, বাট সন্ধ্যার পর এই রাস্তায় কোনো সিএনজি থাকে না। এই রাস্তার কর্নারিং করার জন্য পাথগুলোও অনেক সুন্দর, যারা কর্নারিং পছন্দ করে খুব বেশি তারা এই রাস্তাগুলো কর্নারিং করে মজা নিতে পারবে, বাট সেটা শুধুমাত্র রাতের বেলায়, কারণ দিনের বেলায় এই রাস্তার কর্নারিংগুলো খুবই রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে অপর দিক থেকে সিএনজি চলে আসবে আপনি টেরই পাবেন, আর সিএনজির স্পিডগুলো মাশাআল্লাহ আমার গাড়ির চেয়ে তো বেশি থাকে, এই কারণে বলতেছিলাম যে আমার হর্নটা কেটে যাওয়ায় আর কি আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম এই রাস্তায়।
অ্যান্ড আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, ফুলিয়ার বিলে আমরা চলে আসছি, আর হয়তো আমাদের 1 মিনিট লাগবে যাইতে এখান থেকে। এই বাঘটা অনেক বড় একটা বাঘ, রাতের বেলা এই বাঘটা অনেক ভয়ঙ্কর হয়ে যায় আর কি। রাতের বেলা ওইভাবে গাড়ি ঘোড়াও থাকে না। আর অল্প একটু এই যে বাঘটা ঘুরে গেলে ওই যে আমরা ফুলিয়ার বিল দেখতে পাচ্ছি, ব্রিজ, এটাই হলো ফুলিয়ার ব্রিজ, ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই। আশপাশের ভিউগুলো অনেক সুন্দর, চলে আসছে এই যে ফুলিয়ার বিল সেতু। এখানে আশেপাশে অনেকগুলো পুকুর আছে, এই যে এই যে সাইডে যদি দেখি এই পুকুরগুলো অনেক সুন্দর। যেদিকে আমরা ম্যাক্সিমাম মানুষ ঘুরতে আসি আর কি বিকালবেলা করে, রাস্তা ভালো। অ্যান্ড বিশেষ করে শীতকালে আমরা, মানে আমি যাদের সাথে ঘুরি, আমাদের যে বাইকিং গ্রুপটা আছে, আমরা সবাই এই সাইডে বেশি আসি, কারণ এই শীতকালে এই জায়গাগুলো সত্যিকার অর্থে খুবই সুন্দর লাগে, খুব মানে খুবই সুন্দর লাগে এক কথায়। তো আমরা তো চলে আসছি, এই যে এটাই হলো ফুলিয়ার বিল সেতু। ওয়াও, মারাত্মক এই জিয়ার, আমার তো ফোনের একদম আকাশ সাদা করে ফেলছে, বাট আকাশটা আসলে এরকম হয়ে আছে। অ্যান্ড ওভারঅল যদি বলি যে এই চেস্ট মাউন্টটা, এটা কেমন, ভালো কি খারাপ, সব দিক মিলিয়ে বলতে গেলে এটা অবভিয়াসলি ভালো, খুব একটা খারাপ না। অ্যান্ড এটাতে মোটর ব্লগ আসলে করা যায়।